আসসালামু আলাইকুম আমার বাড়িটা হচ্ছে এই পাশে আর আমাদের এই পাশে একটা চাচার বাড়ি আছে চাচার একটা গাই গাইটা বিক্রি করে দিছিল এক সপ্তাহ আগে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় তো ওনারা দশ হাজার টাকা বায়না দেওয়া গেছে বায়না দেওয়ার পরে গরুটা নিতে আসে নাই তো কয়েকদিন পরে একটা বাসুর হয়েছে দামরা বাসুর সার বাসুর তো সার বাছুর হওয়ার পরে যারা দাম করে গেছিলো তারা এই বাসুরটা এই গাড়িটা নিচ্ছে না তো বাসুর হওয়ার পরে সাধারণত গরুর দাম এটা বাড়েই তো ওনারা নিচ্ছে না কেন এখানে একটা ট্রিক আছে যেভাবে আসলে আমরা যখন গাব গরু কিনি বাজার থেকে তখন আমরা এই ধোঁয়া খাই যেটা যেটা করতো সেটা এখন করতে পারতেছে না বাসুর হয়ে যাওয়ার পরে তো এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা যত্ন নিলে দশ লিটার দুধ হবে তো দশ লিটার একটা দুধের যে গরু এটার দাম কিন্তু দেড় লাখ টাকা না এক লাখ পঞ্চাশ বান্ন হাজার টাকা না এখন ওনারা নিচ্ছে যখন তখন এটা করতো কি এটাকে মসুর কালাই খাওয়াইতো তারপর কিছু ওষুধপত্র আছে সেগুলো খাওয়াইতো খাওয়ানোর পরে ওর যে ওলানটা ওটাকে এত বড় করত যে এটা কয়েকদিন পরে বাসুর হবে এটা এখন দুধ হবে পনেরো লিটার ষোলো লিটার এরকম একটা বয়ান দিত এরকম একটা বয়ান দেওয়ার পরে এটাকে আরো বেশি দামে বিক্রি করত তো প্রকৃতপক্ষে এটার ক্যাপাসিটি এটার দুধ দেওয়ার যে ক্ষমতা সেটা হলো সর্বোচ্চ দশ লিটার এগারো লিটার এরকম তো সেখান থেকে তারা এই কাজটা যখন করতে পারে নাই তো তখন আর ওই যে বায়নার যে টাকাটা ওইটা আর একবার আসছিল এসে বলছে যে এক সপ্তাহ পরে মুরব্বি দিয়ে দিন তো ওনারা কিন্তু গরুটা নেয় নাই তো গরুটা নেয় নাই ওনারা টাকাটা চাইছে তো সাধারণত বাইনার টাকা কেউ ফেরত দেয় না কিন্তু গ্রামের যে সহজ সরল মানুষগুলো থাকে পাইকাররা হাটে বলেন আর বাড়িতে বলেন সব জায়গাতেই পাইকারদের কাছে মানে গৃহস্থ মোটামুটি একটা বন্দি তো এটার এখন যেটা সমস্যা এটার এখন দুদিন ধরে যে বাসুর হয়েছে বাসুর হওয়ার পরে ফুল পড়ে নাই তো ফুল পরা না পরা এটা একটা বড় সমস্যা বিশেষ করে খামারে যারা আছে তাদের ক্ষেত্রে এটা হয় এটা হয় হচ্ছে মূলত ক্যালসিয়ামের অভাবে আমরা যখন গর্ভাবস্থায় পর্যাপ্ত মিনারেল ক্যালসিয়াম দিতে না পারি তখন তাদের যে ভিতরে জড়াইটা এটা থাকে মানে সুস্থ থাকে না এটা আমি একবার বলছিলাম যে যখন জরাটা খুলে আসে প্রথম অবস্থায় তখন যদি খুব কাছ থেকে শোনা যায় এটা মট করে একটা শব্দ হয় যেরকমই যে আঙ্গুল ফোটানোর শব্দ এরকম একটা শব্দ হয় তো এই শব্দটা এখানে আর মানে হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন এটা যেটা করতে হবে সেটা এখানে কিছু ওষুধপত্র আছে ওইগুলো দেওয়ার পরে হাত দেড়টা নেবের করতে হবে তো তাছাড়া আরও কিছু গরু আছে গরুগুলো যদি দেখাই সবগুলাই বড় জাতের গরু আর সবগুলাই দুধের গরু চাষার বাসুর বাসুরটা যত্ন পাইলে চাষা চাষা তো গরুর যত্ন করে না ঠিক মতো যেটা সাধারণত ওটা দিয়েই আরকি চালানোর চেষ্টা করে সবাই আর একটা জিনিস থাকে নিজের সেটা হচ্ছে খ্যার আর সবার ঘাস থাকে না সবাই ঘাস করে না তো ওই জায়গা থেকে যদি ঠিক ঠিকমতো ঘাস হয়তো চাষের গরু গুলার কিন্তু স্বাস্থ্য অন্যরকম তো সবাই ভালো থাকবেন আর আপনার আশেপাশে খামারের যে পরিস্থিতি আপনি কিভাবে আছেন এই পরিস্থিতিগুলো কিভাবে মোকাবেলা করেন বেটার পরিস্থিতি কিভাবে নেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম